আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো। তো বিকাশ ভবনের তরফ থেকে আজকে অর্থাৎ 30th of May একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে রিগার্ডিং সামার ভ্যাকেশন 2023। তো কী বলা আছে সেই নোটিশে সেটা আমরা জেনে নেব। তো এই নোটিশ থেকে তোমরা যারা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তোমাদের ছুটি কতদিন ধরে চলছে, যাদের এই মুহূর্তে ছুটি, অনগোয়িং ছুটি যাদের চলছে সামার ভ্যাকেশন, তো প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিও থেকে প্রপারলি জানতে পারবে। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য। তো যে নোটিশটার কথা বলবো সেই নোটিশটা হচ্ছে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সরাসরি চলে যাবো সেই নোটিশে। তো তোমরা দেখতেই পাচ্ছ বিকাশ ভবনের তরফ থেকে আজকে অর্থাৎ 30th of May 2023 তোমাদের একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। যে নোটিশটা হচ্ছে কিন্তু তোমার পাবলিশ করা হচ্ছে সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ঠিক আছে? তো এখানে মেন যে বিষয় অনেকটা বড় একটা নোটিশ যেখানে তোমাদের বলা আছে যে তোমাদের যে সমস্ত সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল সেগুলো কিন্তু তোমাদের 5th June 2023 কিন্তু খুলে যাচ্ছে, অর্থাৎ রিওপেন হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণায় কিন্তু তোমাদের সামার ভ্যাকেশনের জন্য 2nd of May 2023 থেকে প্রত্যেকটা স্কুল, গভর্নমেন্ট যেসব প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল কিন্তু ছুটি পড়ে গেছিলো, এবং সেই সমস্ত সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল কিন্তু 5th June থেকে আবার কিন্তু রিওপেন হয়ে যাচ্ছে। এবং প্রাইমারি যে স্কুলগুলো আছে সেই প্রাইমারি স্কুলগুলো কিন্তু 7th June 2023 থেকে আবার রিওপেন হয়ে যাচ্ছে। ওকে, তো এই ছিল আজকের আপডেট। এছাড়াও যে সমস্ত ভাই বোনেরা যারা এই মুহূর্তে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে বলে রাখবো যে আমি বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির বা তোমাদের যারা পলিটেকনিক কলেজে পড়ছো বা বিটেক কলেজে পড়ছো তাদের ছুটি সংক্রান্ত আপডেট কিন্তু অলরেডি আমি দিয়েছি। তো বিটেকের ছুটি কিন্তু তোমাদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টার তারপরেই কিন্তু তোমাদের পড়বে সম্ভবত 21st of June থেকে। আর পলিটেকনিক কলেজগুলো যে ছুটি চলছে সেই ছুটি কিন্তু তোমাদের 17th of June পর্যন্ত কিন্তু কন্টিনিউ থাকবে। ওকে, বাকি সমস্ত ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে তাদের আমি ছুটির কবে থেকে ছুটি পড়ছে এবং কতদিন পর্যন্ত সেই ছুটি থাকছে সেই রিগার্ডিং আপডেট দিয়েছি। এছাড়াও কিছু তোমাদের কলেজ বা ইউনিভার্সিটি ছুটি কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ থেকে পড়ছে, সেই আপডেটটা তোমাদের অনেক কলেজ বা ইউনিভার্সিটির আমি দিয়েছি। বাকি যাদের এখনও পর্যন্ত আপডেট পাওনি অবশ্যই তারাও তোমাদের অফিসিয়ালি বিজ্ঞপ্তি যখন তোমাদের ইউনিভার্সিটি থেকে প্রকাশ করা হবে অবশ্যই তোমরা আমার চ্যানেল থ্রু সেই খবর কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। সকলে আশা করি ভালো আছো, সকলে খুব ভালো করে পড়াশোনা করছো, সময়গুলোকে ঠিকমতো কাজে লাগাচ্ছ। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থেকো সকলে।